হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাদমান লাবিব। আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে একটি বৃত্ত থেকে অনেক কিছু ড্রয়িং করা যায়। আমি এখানে একটি বৃত্ত এঁকে নিয়েছি, চলুন আমরা এটা আঁকি। এটি একটি খেলার বল, রং করার পর এটি এরকম হয়েছে। এখানে আমি আরেকটি বৃত্ত নিয়েছি, এটি দিয়ে এখন এটি দিয়ে আমি একটি দাড়ি মাখবো। চলুন এটিকে এখন আমরা বাইরে দিয়ে একটু মুছে নিই বৃত্তটাকে। দেখুন রং করার পর ডালিমটা কত চমৎকার হয়েছে। এখানে আমি দুটি বৃত্ত নিয়েছি, একটি বড় একটি ছোট, এটি দিয়ে আমি একটি পেঁপে বানাবো। দেখেন দুইটি বৃত্ত দিয়ে কিভাবে একটি পেঁপে আঁকা যায়। পেঁপেটিকে আমরা একটি কাঁচা পাকা পেঁপের মতো রং করেছি, দেখুন কি চমৎকার হয়েছে। এখানে আমরা একটি বৃত্ত এঁকেছি, তার ভিতর দিয়ে আরেকটি বৃত্ত এঁকেছি, তারপর চলুন আমরা একটি আমাকে। এখন আমরা ভিতরের বৃত্তগুলো মুছে ফেলি। দেখেন কি চমৎকার একটি আম হয়েছে। এই আমটি আপনারা নিজেরা নিজেদের মতো রং করবেন। ওকে গাইস, আমি সাদমান লাবিব আবার আপনাদের সামনে ধারাবাহিকভাবে ড্রয়িং নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।